শুধু দর্শক করে দেখাবো মজাদার কাশুন্দি। এই কাসন্দিটা দিয়ে আমরা যে কোনো ধরনের টক ফল মাখিয়ে খেতে খুবই মজা তাই বাইরের অস্বাস্থ্যকর কাসন্দি না কিনে খুবই অল্প উপকরণে ঘরে কিভাবে তৈরি করা যায় কাসন্দি আমি আপনাদের সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি বাটিতে এক টেবিল চামচ নিয়েছি সাদা সরিষা আর এক টেবিল চামিচ কালো সরিষা দুই টেবিল চামিচ আমকুচি আর দুই তিনটা কাঁচামরিচ এগুলো সব আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি চুলায় একটি হাড়ি বসিয়ে এর মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। চুলার আঁচটা এ পর্যায়ে মাঝামাঝি রাখতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক এক করে মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এগুলো সবকিছু দিয়ে আমি একটি চামিচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা আমার মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দেব আমি এক টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এখন এগুলো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব আমি সরিষার তেল এক টেবিল পরিমাণ সবগুলো দিয়ে এখন আমি একটু নেড়ে নিচ্ছি ফুটে উঠেছে আমার এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন আর এক টেবিল কিছু দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে এখন এটা আমার হয়ে গেছে ঘনত্বটা এরকম হবে এখন দিয়ে দেবো এর মধ্যে আমি এক চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময় খুব সাবধানে নাড়বেন আর চুলার আঁচটাও কমিয়ে দিতে পারেন না হলে হাতে ফুটে লাগবে আমার কাসন্দিটা হয়ে গেছে এটার ঘনত্বটা এরকম হবে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ঝটপট আমার মজাদার কাসুন্দি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ